সঙ্গীতের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল ছায়ানট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে ছিল এই আয়োজন। প্রতিষ্ঠানটির শিল্পীরা একক ও সম্মেলক গানে ফুটিয়ে তোলে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, উপস্থান করে বাঙালির গৌরবের কথা। পিয়াস মাহমুদের প্রতিবেদন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে রাজধানীর ছায়ানট মিলনায়তনে ছিল এই আয়োজন। বুধবার সন্ধ্যায় একক ও সম্মেলক কণ্ঠের গানে সাজানো ছিল অনুষ্ঠান। দেশাত্মবোধক গানের পরিবেশনা উপভোগ করেন শ্রোতারা। উঠে আসে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তির লড়াইয়ের মতো প্রসঙ্গ। মুক্তিযোদ্ধাদের সামনে শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে গাইতাম, তাদের যেরকম শক্তি দিতাম, মনে সাহস যোগাতাম, সেরকম আমরাও কিন্তু সেই গানগুলি থেকে ভীষণভাবে শক্তি এবং অনুপ্রাণিত হতাম। অনুষ্ঠানে শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে ক্ষুদে শিল্পীরা, শোনায় বাঙালির গৌরবের কথা। আমাদের কাছে এই দিনটি অনেক কষ্টের যেমন তেমন আনন্দেরও, যে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে ফিরে পেয়েছি। একটা গানের মধ্যে যে কতজন শহীদের রক্ত রঞ্জিত হয়েছে আজকে বাংলাদেশের মাটি, গানের মাধ্যমে সেটা বুঝতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমন্ত্রিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালির ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে। একুশের চেতনায় অনুপ্রাণিত, আমরা সবাই স্নাত, কিন্তু এই খালি একুশটাকে ফ্যাশন করে চলবে না। একুশ যে সংস্কৃতি, একুশ যে কী জিনিস, সেটাকে গড়ে তুলতে হবে। আর সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি টানা হয়। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।